মুফতি সাহেব আসলে তো চালাতেই দেবে, আমি তো তবু খানিকটা নমনীয়। জি, আর যদি চলাতে হয় তো এইভাবে একভাবে চলবে, আপনারা উঠে এসে দেখতে পারবেন না, খুব ডিস্টার্ব, যা হয় হবে, ওখানে ওখানে আমি আর বক্তব্যের লাইনটা খুঁজে পাবো না গো। জি, তো এই জন্যে বলছি যে শরীয়তের, আমি ওয়াজ করতে এসেছি, এসে তো কি আছে, শরীয়তের বিধান আমার জন্য হালকা হবে না তো? আর আমার ছেলে, আমার ঘরে জন্ম নেওয়া ছেলেটা, ও কোনদিন যেন মনে না করে যে আমি শরিয়াত না মেনে বাপের ওসিলায় জান্নাতে যাব। না, ওর বাবা নাজাত পাবে কিনা তাই তো গ্যারান্টি নেই, ওর গ্যারান্টিটা কি? ভালো করে মাথায় রাখো, পর্দার বিধান যেদিন নাজিল হয়ে গেল, ও বাবাজিরে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পর্দার বিধান নাজিল করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার এই বিধান যেদিন নাজিল করে দিলেন, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবীকে দায়িত্ব দিলেন, ও আমার নবী শুনুন, পর্দার বিধান আপনি মানুষের কাছে পৌঁছে দেন, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে সাবধান করে দিয়ে বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, পর্দার বিধান আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবেন, কিন্তু এ ব্যাপারে আপনি সাবধান হয়ে যান। ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী শুনুন, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিক, আপনার মেয়েদেরকে বলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, পর্দার বিধান অন্যদের কাছে প্রচার প্রসার করার আগে, সবার আগে আপনার আপনার স্ত্রীদের কাছে, আপনার স্ত্রীদের কাছে আর আপনার মেয়েদের কাছে পর্দার বিধান প্রচার করুন। পর্দার বিধান প্রচার করার আগে আগে আপনার ঘরের বিবি আর আপনার ঘরের মেয়েগুলোকে পর্দায় মুড়ে ফেলুন, পর্দায় তাদেরকে আবৃত করে ফেলুন, তারপরে আপনি অন্যদেরকে পর্দার বিধান শোনাবে। আর তো খুশি হয়ে সুবহানাল্লাহ বলে 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 খামাখা আপনি পর্দার বিধান প্রচার করে বেড়াবেন, আপনার ঘরের মেয়েরা পর্দা করবে না, বেপর্দায় তারা ঘুরে বেড়াবে। জি, তারা বেপর্দায় ঘুরে বেড়াবে, আপনার ঘরের বিবিদের পর্দা থাকবে না, আপনি পর্দার বিধান মানুষের কাছে প্রচার করলেই ঠকে যাবেন বিরাট ভাবে। আমি আল্লাহ আপনাকে এমন রাস্তা দেখাচ্ছি যাতে আপনাকে না ঠকতে হয়। ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, কুল্লি আজওয়াজিক, আপনি পর্দার বিধানটা আগে আপনার স্ত্রীদের কাছে তুলে দেন, ওরা আগে পর্দা করুক, সবার আগে ওরা, ও বানাতিক, আপনার মেয়েরা পর্দা করুক, আপনার মেয়েরা যারা আছে, জায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, এরা সবাই সবার আগে পর্দা করবে, যতদিন আপনার রান্নাঘরের ভিতর এই পর্দার বিধানটা বাস্তবায়ন না হয়, খবরদার বাইরের মেয়েদেরকে পর্দার বিধান আপনি শোনাতে যান না। জনগণ আপনার এগেনস্টে আঙুল তুলবে, এটা বন্ধ করে দেওয়া যাবে, দিয়ে মাইক বক্স দুটো ঠিকঠাক চালান দিন দেখি কি আসে, ভীষণ কষ্ট হচ্ছে মাইকে। জি, বক্সের আওয়াজ আর চলে নেবেন, Thank you.
চলে আমার দিকে তাকান। ওই বক্সটা অনেকটা ডিস্টেন্সে বসিয়েছেন, এই মনিটর গুলো দেবেন না, এগুলো দেওয়া একদম বেকার। আপনারা কি চিন্তায় দেন আপনারা ভালো জানেন, তবে এই মনিটর গুলো এই স্টেজের আশপাশে যেগুলো মারে আর কি, এগুলোতে আওয়াজটা বক্তাদের কানে আসে ঠিকই, কিন্তু এতে বক্তাদের ভীষণ ডিস্টার্ব হয়। চলুন তাহলে, আল্লাহ নবীকে রাস্তা দেখাচ্ছেন, নবী আমার দেওয়া সংবিধান আপনি যখন প্রচার করবেন, আমি চাই না এটা যে লোকে আপনার বিরুদ্ধে আঙুল তুলুক। আগে আগে আপনি আপনার গাড়িতে নম্বর প্লেটটা লাগান, তারপরে লোকেরে বলুন গাড়িতে নাম্বার প্লেট লাগাতে। যদি আপনার গাড়িতেই নাম্বার প্লেট না থাকে, তাহলে লোকেরে বলে ফায়দা কি হবে? কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা বানাতিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, সবার আগে আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা আপনার মেয়েদেরকে বলুন, তারা পরিপূর্ণভাবে পর্দা করুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম। এরপরই আমার আল্লাহ বললেন, ও নিসাইল মুমিনিন, আর আপনার যখন আপনি দেখবেন আপনার মেয়েরা পর্দা করে চলেছে, আপনার বিবিরা পর্দা বৃতা হয়েছে, তবে আপনি তামাম দুনিয়ার কলেমা পড়া মেয়েদেরকে পর্দার বিধানটা শুনিয়ে দেন। ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তবে সমাজের কাছে জাতির কাছে আপনার ইজ্জত বেঁচে যাবে, কেউ আপনার বিরুদ্ধে আঙ্গুলি তুলে কথা বলবে না। ও বাবা জিরা বাবা, আমি তো শুধু এর ভিতর দিয়ে এটাই বোঝাতে চাইছি, বেলিয়াঘাটা এলাকার মুসলিম ঘরের মেয়েদের জন্য পর্দা করা ফরজ, যদি হয় পর্দার বিধান যে নবী প্রচার করেছেন, ও নবীর নবীর ঘরের বিবি আর নবীর ঘরের মেয়েদের জন্যও পর্দা ফরজ ছিল। ভাই রাস্তায় মন দেন না, আমি আগেই বলেছি, দু তিনবার বলেছি যে রাস্তায় আওয়াজগুলো হওয়াটাও উচিত না। কমিটির ভাই যারা আছেন একটু খেয়াল করুন, আমাদের ডিস্টার্ব হবে। জি জি, আমার এই কেসা নয়, কাহিনী নয়, বাস্তবের সাথে একদম মিলিয়ে জিলিয়ে দেওয়া কিছু নসিহত। একটু ট্রাই করে দেখেন দিন, এই বক্সটা একটু পিছিয়ে আনা যায় কি, দু তিন জনে ধরে সম্ভব কি, একটু পিছিয়ে আনা। আর এটা একদম চালাবেন না, একবার একটু দুরূদ শরীফ পড়ে নেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু মন খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিল্লাম নবীজিরে মাসে চিল্লাম নবীজি, উম্ম
মাতইয়া চিনিলাম না গো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা তো আমি মৌলিক ভাবে আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে ভাই ইসলামের বিধান কারোর জন্য আছে কারোর জন্য নেই এরকমটা নয়। আপনি ঘুরিয়ে ধরতে পারেন গরিবের জাকাত নেই, হ্যাঁ কথাটা ঠিক, গরিবের জাকাত নেই। আসলে গরিবের জাকাত দেওয়ার সামর্থ্য নেই তাই জাকাত নেই, মাল থাকলে ওরও জাকাত ফরজ হতো, বরং গরিবের উপরে জাকাতের ফরজিয়াতটা চাপিয়ে দেওয়াটা ছিল গরিবের জন্য জুলুম, তাই আল্লাহ দেয়নি। নইলে যে বিধানগুলোর সামর্থ্য সবার আছে আল্লাহ সে বিধান সবার জন্য দিয়েছেন এবং তামাম পৃথিবীবাসীর জন্য একই বিধান। আমি একটা আয়াত পড়ে বোঝালাম যে কালেমা পড়নে ওয়ালি মেয়েদের সবার জন্য যে বিধান, নবীর ঘরের স্ত্রীদের জন্য একই বিধান। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছা হয় না আপনাদের? পর্দা আজ শুধু আপনাদের ঘরের মেয়েরা করবে তাই নয়, নবীর ঘরের স্ত্রীদেরও পর্দা করা লেগেছে। এখনো হাজি সাহেব যারা হজ করে ফিরে আসতেছে শুনে দেখবেন, একটা 7 বছর 8 বছরের বাচ্চা মেয়ে পর্যন্ত কি মক্কায় আর কি মদিনায় তাদের চেহারা পর্যন্ত হাজি সাহেবরা দেখতে পায় না। সেই ধারা আজও পৃথিবীতে অব্যাহত। আমি বিস্তার করে আপনাদেরকে বলবার অবকাশ পাব না। শুধু পর্দার বিধান আল্লাহ নবীর ঘরের জন্য দিয়েছেন তাই না, কোরআন শরীফ খুলুন 21 পারা শেষ পৃষ্ঠার শেষ আয়াত, খুব গুরুত্বপূর্ণ আয়াত। কোরআন শরীফের সূরা আহজাব 21 পারার শেষ পৃষ্ঠাতে রয়েছে, আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসা আন-নবী, ও নবীর ঘরের বিবিরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, মাইয়াতি মিন কুন্না বিফাহিশাতি মুবাজ্জিনাতিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যদি কোনো অন্যায় করো, তোমরা যদি পাপে জড়িয়ে যাও, তোমরা যদি কোনো গুনাহের সঙ্গে জড়িয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইউদাআফ লাহাল আযাবু দিআফাইন, তোমরা পাপ করলে সে পাপের শাস্তি আমি দেব ডবল। এইটুকু আয়াত যদি আপনারা বুঝে মানি যান এর ভিতরে অনেক জ্ঞানের কথা আছে। আল্লাহ বললেন ও নবীর ঘরের স্ত্রীরা সরাসরি ডাইরেক্ট নবীর ঘরের বিবিদেরকে ডাক দিয়ে বললেন, নাম ধরে ডাকলেন না, তবে ভাষাটা এই রকম, ইয়া নিসা নবীজি, ও নবীর ঘরের বিবিরা। তার মানে আয়
আয়েশা, হাফসা, উম্মে সালামা, উম্মে হাবিবা, জায়নাব বিনতে জাহাস, সাউদা, সাফিয়া, মারিয়া কিবতিয়া, জি সহ নবীর নবীর যত স্ত্রীরা আছো তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে লক্ষ্য করে বলছি কি বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবীর ঘরের বিবিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনাতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কোনো অন্যায় করো, তোমরা আমার নবীর ঘরে থাকবে, আমার নবীর সংসার করবে, আমার নবীর বাড়িতে থাকবে, আমার নবীর বিবি হিসাবে কাটাবে, দিনাতিপাত করবে, দিন যাপন করবে, দুনিয়ার মানুষের কাছে আমার নবীর ওসিলায় তোমরা অনেক অনেক মর্যাদা পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীর স্ত্রী হিসাবে তোমরা কাটাবে। ও বাবা জিরা বাবা, নবীর বিবিদের কতটা মর্যাদা, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবীর যত যত বিবিরা রয়েছে, তামাম বিবিরা তামাম পৃথিবী মুসলমানদের জননী, একটু মহব্বত করে বলুন আর একটু মন খুলে বলে নবীর স্ত্রীরা আমাদের কোরআনের ভাষায় আমাদের মা, আমাদের মা, শুধু মা তাই না, কিরকম মা আল্লাহ পরে আরো ব্যাখ্যা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়েছেন, ওয়ালা আনতানকিহু আজওয়াজাহুম মিন বাদিহি আবাদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবীর উম্মতেরা, ও আমার বান্দারা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীর স্ত্রীরা তোমাদের মা, এজন্য ওয়ালা আনতানকিহু আজওয়াজাহুম মিন বাদিহি আবাদা, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর স্ত্রীদেরকে বিবাহ করা, তোমাদের নিজেদের মায়ের সাথে বিবাহ করা যেমন হারাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদের সঙ্গে বিয়ে করাটাও তেমন হারাম। নবী যখন বিদায় নিয়েছেন, মা আয়েশার বয়স শুধু 18 বছর, 18 বছর বয়স মানে সবে মাত্র আমাদের আমাদের দেশীয় অঙ্কে বিয়ের বয়স, জি এই 18 বছর বয়সে মা আয়েশাকে রেখে রসুল বিদায় নিয়েছেন, 10 হিজরিতে নবী বিদায় নিয়েছেন, তখন মা আয়েশার বয়স 18, আর 57 হিজরিতে মা আয়েশা ইন্তেকাল করেছেন, মানে রসুলের ইন্তেকালের পরে 47 বছর মা আয়েশা বেঁচে ছিলেন, কিন্তু মা আয়েশার বিবাহ করেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন উম্মত নবীর কোন স্ত্রীকে বিবাহ করতে পারবে না, জোর করে বলেন না, পারবে না, এই জন্য মা, যদি আরো ব্যাখ্যা নিতে চান তো আমি ব্যাখ্যা করে দিতে পারবো আপনাদের, নো প্রবলেম। আমি যদি মরে যাই তো শরীয়তের হুকুম ততক্ষণ বহাল থাকে যতক্ষণ কেউ বেঁচে থাকে, কোনদিন শুনেছেন মরে যাওয়ার আগে কেউ বৌরি তালাক দিয়ে যায়, কথা বলেন, তালাক দেয় না, তাহলে লোকটা মরে গেল ওর গিন্নির উপায়, আসলে লোকটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর স্ত্রীর সঙ্গে যে বিবাহের বন্ধনটা ছিল, মরে যাওয়ার পরে ওর উপরে আর শরীয়তের কোনো হুকুম না, এই জন্য ওই বিবাহের যে বন্ধনটা ছিল বন্ধনটা কেটে গেছে, অটোমেটিক ছিন্ন হয়ে গেছে, স্বামী মরে যাওয়ার পরে স্ত্রী ইদ্দাতান্তে অন্য জায়গায় বিবাহ করতে পারে।
আলাইহিল ফাতাওয়া, জি এর উপরেই শরীয়তের ফতোয়া। কিন্তু একটা মজার কথা শুনুন, আজকে কোনদিন শুনে থাকলে আলহামদুলিল্লাহ, আজকে আরেকবার ঝালিয়ে নেন, আরেকবার ঝালিয়ে নেন। মজার কথা, রসূল ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকালের পরেও রসূলের স্ত্রীদের সঙ্গে বিবাহের বন্ধন ছিন্ন হয়নি। সুবহানাল্লাহ, পড়ে না আর একটু খুশি হয়ে পড়ে। নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরেও স্ত্রীদের সঙ্গে, আমি মরে যাব তো আমার স্ত্রীর সঙ্গে আমার যে বিবাহের বন্ধন আছে এটা কেটে যাবে, আমার স্ত্রী ইদ্দত আনতে অন্য জায়গায় বিয়ে করতে পারবে। কিন্তু নবীজি ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীদের সঙ্গে তার যে বিবাহের বন্ধন ছিল, বিবাহের এই বন্ধনটা ছিন্ন হয়ে যায়নি। এর কারণ এইটা, বিশ্ব নবী ছিলেন হায়াতুন নবী। কবরে নবী জিন্দা না মরদা? জোর করে বলেন, নবী হায়াতুন নবী হওয়ার পক্ষে এটা একটা খুব মজবুত দলিল। আমার কথা কি বুঝতে পারছেন? অনেকদিন আগে আমি একটা দাওয়াতে গেছি, গল্প করছি না, বাস্তব একটা দৃশ্য তুলে ধরছি আপনাদের কাছে। এই আমার বাড়ির আশপাশের কোন গ্রামে তা দাওয়াতে গেছি, তো এক শ্রোতা জিজ্ঞেস করছে, বলছে হুজুর, মা খাদিজাকে গোসল দিয়েছিলেন কে? মা খাদিজা তো রসুলের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন, গোসল দিয়েছিলেন কে? তাই বললাম, ভাই তোমার মনে হঠাৎ এরকম প্রশ্ন জাগলে কেন? কেন 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 সত্যি সত্যি আমি জানি না যে কে গোসল দিয়েছিলেন মা খাদিজাকে, এত খুঁটিনাটি বিষয় ব্রেনে আসবে তারপর তো কান্দো, তারপর তো কেতাব পত্র ঘেটে বার করব। জি তা আমি জানিও না, তা আমি উল্টে জিজ্ঞেস করলাম, বললাম ভাই এ কথা কে বলেছে বলেন দিন, আয় কথা আপনার বলে নাও যে সেদিন এক মাওলানা এসেছিলেন, এসে ওয়াজ করতে করতে বলে গেলেন মা খাদিজার গোসল আল্লাহ রাসূল দিয়েছিলেন। শুনতেছেন নাকি? শুনতে শোনার পরে ভাবতেছেন কিছু? স্বামী মা স্ত্রী মারা যাবার পরে যে খাটিয়ায় করে লাশ যাবে, ওই লাশ স্বামী ধরতে পারবে কিনা ওতেও ওলামাদের মতভেদ আছে। আমার কথা বোধ হয় বোঝেন? বোঝেন? যে খাটিয়ায় করে স্ত্রীর লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হবে, ওই খাটিয়াটা স্বামী ধরতে পারবে কিনা ওতো মতভেদ আছে। আসলে শরীয়তের মশলা হলো, মূল মশলা হলো, স্ত্রী মারা গেলে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে না, মরে যাওয়ার স্ত্রী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্বামী ওই নারীর জন্য হয়ে যাবে আজ নবী পুরুষের সমতুল্য। আমি কি বোঝাতে পারছি নাকি? আজ নবী পুরুষের সমতুল্য। তাহলে জি, আর এই কারণেই ওলামাদের ভিতরে ওই মতভেদটা এসেছে যে খাটিয়া ধরতে পারবে কিনা। একদল আলেমরা বলেছেন যে সারা জীবন যে মেয়েটাকে নিয়ে লোকটা সংসার করলো, ইন্তেকালের পরে যদি এতই কঠোর হওয়া যায় তাহলে স্বামীর মনে কষ্ট হবে, তখন তো খাটিয়াটা ধরতে দাও। আর একদল ওলামারা বললেন না, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আজনবী নারী আজনবী পুরুষের সমতুল্য হয়ে গেল স্বামী, তা আজনবী আজনবী পুরুষ যেমন কোন নারীর খাটিয়ার কার ধরতে পারবে না, স্বামীও পারবে। তাহলে প্রশ্ন আসতেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি কি করে হযরত খাদিজার গোসলটা দিতে পারে? প্রশ্ন আসবে না? আসবে না?
আমি কি বোঝাতে পারছি নাকি কি জানি, আবার কি বুঝতেছেন আল্লাহ ভালো জানে। আরে আর একবার বলছি, স্ত্রী মারা গেলে স্বামীর জন্য গোসল দেওয়া জায়েজ নাই, কিন্তু আমার এলাকায় এসে এক বক্তা ওয়াজ করে ফেলেছে যে মা খাদিজা গোসল দিয়েছে, মা খাদিজাকে গোসল দিয়েছিলেন আল্লাহ রাসূল। এলাকার মুসলিমরা যারা একটু বুদ্ধিজীবী এবং ধর্ম চর্চাকারী মুসলিম, তারা মৌলানা সাহেবকে ধরে জিজ্ঞেস করেছে, হুজুর বসিরহাট হুজুরের নামাজ শিক্ষাতে আছে, বসিরহাট হুজুরের ফতোয়ার কেতাবে আছে যে স্বামী স্ত্রী মারা গেলে স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে না, এটা বসিরহাট হুজুর লিখেছেন, তো আপনি এই ওয়াজ কি করে করলেন? সাধারণ লোকের যদি বসিরহাট হুজুরের লেখা মশলা জানা থাকে তো সাধারণ মুসল্লিরা মাওলানা সাহেবের জিজ্ঞেস করবে না, করবে না, করবে না। আর বিশেষ করে বসিরহাট হুজুরের ফতোয়ার বিরুদ্ধে গেলে মোটা ছাড়বে? হ্যাঁ, জিজ্ঞেস করেছে, হুজুর তো আর কিছু বলতে পারে না, হুজুর তো ভাতের তলায় লবণ আছে কিনা দেখি দেখি দেখি, ও বলে ভাত দিয়েছে ওইটা দেখে বলেছে, ভাই ভাত দিলে তো লবণ দিলে না তো, আমার জিজ্ঞেস করতেছে আমিও বলতে পারছি না, এ নিয়ে কোনোদিন ঘাঁটি ঘাঁটাঘাঁটি করিনি, একদম সত্য রাত্রে তাদেরকে তো বলে এলাম, আমি পরে আসলে জিজ্ঞেস করে নেবেন, দেখে দেব ইনশাল্লাহ। বাড়ি এসে জি হাদিসের কিতাব খুলে বসলাম, কিতাবুল জানায়েজ, জানাজা পর্বে পাওয়া যাবে এইসব, আরে কোন হাদিস কোন পর্বে পাওয়া যাবে একটা কথা বলে দিলেই আমাদের ব্রেনে ঢুকে যাবে যে কোন জায়গায় খুলতে পাবো। জানায়েজ খুললাম তিরমিজিতে, ইমাম তিরমিজি জানায়েজটা খুব সুন্দর করে জি উল্লেখ করেছেন, কিন্তু তিরমিজির হাদিসে পেলাম না, কই হাদিস মিললো না, এক পিস হাদিস মিললো না, ওই ব্যাপারে বুখারী খুললাম মিললো না, আবু দাউদ খুললাম মিললো না, নাসাই খুললাম মিললো না, ইবনে মাজা শরীফের হাদিসে যে দেখি জানায়েজের অধ্যায়ে একটা হাদিস আসছে। একদিন রাসূলুল্লাহ ঠিক ইন্তেকালের বছরে রাসূলুল্লাহ ওহদের ময়দানে গেলেন, সোহাদায়ে ওহদের সাথে রাসূলুল্লাহ দিদার দিলেন, সালাম দিলেন, ওহদের ময়দানের শহীদ যারা তাদের কাছে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, তোদের সাথে বোধহয় আর আমি রাসূলুল্লাহ আমার দিদার হবে না, এটা আমার জীবনের শেষ দিদার। ঠিক ইন্তেকালের বছর আসলে এই 70 জন সাহাবীর লাশ ওহদের ময়দানে দাফন করে দেওয়ার পরে রাসূল এই সোহাদায়ে ওহদদেরকে এত ভালোবাসতেন, মাঝে মাঝে নবীজি ওদের কবর জিয়ারত করতে যেতেন, আর ওহদ খুব করুণ একটা জায়গা, হাজিরা ওখানে যাবার পরে সব কেঁদে ফেলে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে, আল্লাহ পাকের নবী তার ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে অসুস্থতা রাসূলুল্লাহ তখন শুরু হয়েছে, আর ওই অসুস্থতাতেই রাসূল বিদায় নেবেন, আমার আল্লাহ পাকের হাবিবি সোহাদায়ে ওহদের কাছে এলেন, রাসূলুল্লাহ সালাম জানালেন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সোহাদায়ে ওহদকে ডেকে বললেন, ও ওহদের শহীদরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মনে হয় তোমাদের কাছে দিদারের জন্য আসতে পারবো না, এটাই মনে হয় আমি রাসূলুল্লাহ, তোমার সঙ্গে আমার তোমাদের সঙ্গে আমার জীবনের শেষ দিদার, ও সোহাদায়ে ওহদরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম হায়াতে জিন্দেগিতে তোমাদের সঙ্গে মনে হয় দিদার হবে না, রব্বুল আলামিন আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেন তার দয়া জান্নাতের ভিতরে দিদার করে দেন। সুবহানাল্লাহ।
ফিরে আসবার সময় রাসূলুল্লাহ খুব কাঁদলেন। ওখান থেকে মদিনা মুনাওয়ারাতে ঢুকে আয়েশা, হাফসা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জায়নাব বিনতে জাহাস, মাইমুনা, সাফিয়া, মারিয়া কিবতিয়া, কারোর ঘরে রাসূলুল্লাহ ঢুকলেন না, ডাইরেক্ট জান্নাতুল বাকিতে ঢুকে গেলেন। খুব কাঁদলেন। জান্নাতুল বাকি মদিনার সবচেয়ে বড় কবরস্থান। এই কবরস্থানে ঢুকে নবীজি কবরবাসীদেরকে সালাম দিয়ে বললেন, জান্নাতুল বাকির কবরবাসীরা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের সাথে আর মনে হয় দিদার হবে না, আমার শরীর অসুস্থ, আর মনে হয় বাঁচব না, মালিকের দরবারে পৌঁছানোর মতো সময় বোধহয় আমার হয়ে গেল। নবীজি শুধু চোখের পানি মুছে ফেলছিলেন। জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য রাসূলুল্লাহ খুব কাঁদলেন। সেদিন রাসূলুল্লাহর পালা ছিল আম্মা জান আয়েশার ঘরে। জান্নাতুল বাকির কবরস্থান থেকে বেরিয়ে রাসূলুল্লাহ ডাইরেক্ট মা আয়েশার ঘরে। মাশারে সালাম দিলেন, মাশা জবাব দিলেন, নবীজি নবীজি অনুমোদন নিলেন, তার মানে অনুমতি নিলেন, মাশা অনুমতি দিলেন, ঘরের ভিতরে ঢুকে পড়লেন। জি রাসূলুল্লাহ বললেন, আয়েশা আমার শরীরটা না বড্ড অসুস্থ, আমি মনে হয় বাঁচব না। মাশা বললেন, আপনি আজকে বাড়ি থেকে বার হওয়ার পরে আমারও না শরীরটা বিরাট খারাপ, আমিও মনে হয় বাঁচব না। ঠিক ঠিক খুব একান্তে নির্জলে নিরালয়ে স্বামী আর স্ত্রীর ভিতরে যে সব কথাবার্তা গুলো হয় রাসূল আর মা আয়েশার ভিতরে ওইগুলোই চলছে। নবী বলছিলেন, আয়েশা আমার বোধহয় সময় শেষ হয়ে এলো। মা আয়েশা বলছিলেন, হুজুর আপনি বেঁচে থাকেন, আমি আয়েশা, আমার ইন্তেকালটা যদি জানো আমার আপনার আগে হয়ে যায়। এই কথাটা নবী একবার বলছিলেন আর আয়েশা একবার বলছিলেন। নবী বলছিলেন, আমি তোমার আগে বিদায় হব, মা আয়েশা বলছিলেন, না আমি তোমার আগে বিদায় হব। আরে তুমি তো কাঁচা বয়সের মেয়ে, আল্লাহ তোমার হায়াত দ্বারা চালাবে। অনেকবার বলবার পরে আম্মা জান আয়েশা যখন বারবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার আগে ইন্তেকাল হয়ে যাব, হুজুর আমি আপনার আগে কবর জগতে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ফাযাওজুহা আলা রাদিব দাখালাতিল জান্নাতা, দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, দুনিয়ার কোন নারী যদি মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যেতে পারে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়াজাউজুহা আনহা রাদিল, আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, এরকম একজন নারীকে আল্লাহ তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। আর একটু খুশি হয়ে বলে, হুজুর আপনি বেঁচে থাকা অবস্থায় আমি যদি মারা যাই, আমি আয়েশা, এটা তো আমার কপাল, আর যেই মা আয়েশা বলেছেন এটা আমার নসিব, আমার কপাল। নবীজি মা আয়েশাকে এতক্ষণ তো কিছু বলছিলেন না, এবারে বললেন, আয়েশা আয়েশা, হ্যাঁ তুমি ঠিকই বলছো, যদি তোমার ইন্তেকাল আমার আগে হয়ে যায়, লা গাসসালতুকে সুম্মা কাফফারতুকে সুম্মা সাল্লাইতু আলাইকে সুম্মা দাফনতু ফি কবরিকে, আয়েশা শোনো, যদি আমার আগে তোমার ইন্তেকাল হয়ে যায় তোমার নসিব খুব ভালো। মা আয়েশা বললেন, কারণ? নবীজি বললেন, আয়েশা আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তোমাকে গোসল দেব। আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ, খুঁজছিলুম মা খাদিজাকে গোসল কে দিয়েছিলেন, মনে আছে নাকি? মনে নেই? বেশ, হাদিসটা পেয়ে গেলাম।
মা মা আয়েশাকে ডেকে রাসূল বললেন, আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তোমার নসিব তো বড় ভালো, আমি মোহাম্মদ সাল্লাম তোমাকে নিজের হাতে জানাজার গোসলটা দেব, শুধু জানাজার গোসলটা দেব না, সুম্মা কাফানতুকি, তোমার কাফনের কাপড়টা আমি রসুল নিজে হাতে পরাবো। খুশি হয়ে আর একটু সুবহানাল্লাহ বলেন না, নবী যদি কারোর কাফনের কাপড় পরিয়ে দেয়, এটা তো তার কপাল, নবীর ছোঁয়া যদি কারোর কাফনের কাপড়ে লেগে যায়, আল্লাহর কাবা তওয়াব করতে করতে হাজরে আসওয়াদের কাছে যখন এলেন, এসে হাজরে আসওয়াদকে চুম্বন করতে যে রুখে গেলেন, দাঁড়িয়ে গেলেন, হাজরে আসওয়াদকে ডেকে বললেন, ইন্নি আলামু আন্নাকা লা হাজা, আমি তো জানি, আমি ওমর এটা নিশ্চয় জানি, তুই তো একটা কালো পাথর, লা তাদুরু ওয়ালা তানফাউ, তুই ক্ষতিও করতে পারিস না, তুই কারোর উপকারও করতে পারিস না, তুই আমাকে জাহান্নামে পৌঁছে দিতে পারিস না, তুই আমাকে টেনে নিয়ে জান্নাতে যেতে পারিস না, তুই তো একটা পাথর, তোর কি ক্ষমতা আছে? তবে শোন হাজারে আসওয়া, আমি আমার নিজের চোখে দেখেছি বিশ্ব নবীকে এই কাবা চত্বরে তওয়াব করতে করতে, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে নিজের ঠোঁট দুটো তোর উপরে লাগিয়ে মহব্বতের সঙ্গে তোরে চুম্বন করতে, তাই রাসূলের ঠোঁট যে জায়গায় লেগে রয়েছে, নবীর স্পর্শ যেখানে জড়িয়ে রয়েছে, বিশ্ব নবীর মহব্বতে আমি তোকে চুম্বন দিতে বাধ্য। আর একটু খুশি হয়ে বলে, নবীর এই ছোঁয়া, নবীর এই স্পর্শের অনেক দাম, দাম আছে না নেই? জোর করে বলেন, আমার সময় নেই বুঝিয়ে বলার। আর হযরত আনাসের বাড়ি যেদিন নবী দাওয়াত খেতে গেলেন, আনাস যে দস্তরখানাটা এনে বিছিয়ে দিলেন, নবীজি দেখলেন দস্তরখানটা সাদা তবে বিরাট ময়লা হয়ে গেছে, নবীজি আনাসকে ডাক দিয়ে বললেন, এই আনাস, আনাস, তোদের বাড়ির দস্তরখানা এত ময়লা, তাহলে হুজুর এত তাড়াতাড়ি আপনি এসে যাবেন তো আমার মাও জানতো না, আমরাও জানতাম না, জানলে তো পরিষ্কার করেই রেখে দিতাম। নবীজি বললেন, দস্তরখানা পরিষ্কারের সঙ্গে তোদের বাড়িতে তোদের নবীর আসবার কি সম্পর্ক আছে? ওটা কালো হয়েছে, পরিষ্কার করা লাগবে, তো নবীর আসার না আসার কি সম্পর্ক আছে? আমাদের দেখবেন সমাজে কিছু মেয়েরা আছে, বাড়ির লোক কুটুম আসলে তখন চতুর্দিক পরিষ্কার করে, ইসলাম এটা শেখায়নি, ইসলাম শিখিয়েছে সব সময় পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু মন করে পড়ে, এটা ইসলাম শেখায়নি, ব্যাখ্যা করলে অনেক দূর চলে যাবে, আমার অবকাশ হবে না, যেটা বলতেছিলাম টোটালটাই হারিয়ে যাবে। জি, তো নবীজি বললেন, আনাস তোর মাকে যে বল দস্তরখানাটা পরিষ্কার করে দিক। হ্যালো হুজুর, এই দস্তরখানা পরিষ্কার করলে অনেক দেরি হয়ে যাবে, আপনাকে খানা দেবো কি করে, আর আপনার সাথে বেয়াদবি করা যায়? নবী বললেন, দেরি হবে? বললেন, জি হুজুর দেরি তো হবে, এটা নিয়ে আমার মা পানিতে সোবাবে। তারপর ওই পর্যন্ত শেষ, পানিতে ফেলে কোঁচ লাবে, তারপর জাগায় নিয়ে আছাড় দেবে, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নেবে, রৌদ্রে দেবে, তারপর তো আপনি খাবেন। অনেক দেরি হয়ে যাবে হুজুর, একটা দিন একটু মানিয়ে নেন। নবীজি বললেন, তোর মা এই দস্তরখান পরিষ্কার করবে তো পানিতে দেবে কেন? হুজুর, পানি ছাড়া কোনো জিনিস পরিষ্কার হয় এ তো আমার জানা নেই। আল্লাহর হাবিব আনাসের বাড়ির দস্তরখানাটার একটা কোণে ধরলেন, ধরে আনাসের দিকে ছুড়ে দিয়ে বললেন, যা দস্তরখানাটা নিয়ে চুলোয় দে।
আনাস ভাবছিলেন নবী আজকে রেগে গেলেন নাকি, তে এতদিন নবীর দরবারে আছি কোনোদিন রাগ করতে দেখিনি, আজ নবী রেগে যাবেন, এটাও তো হতে পারে না। আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের রাসূল সাহাবী, তবু এক বিন্দু দেরি না করে যে হুকুম তিনি পালন করলেন, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী নির্দেশ মতো মাঝে চুলোতে রান্না করেছেন, যে উনানে রান্না করেছেন ওই উনানের ভিতরে দস্তরখানাটা ফেলে দিলেন, দয়ার নবী রাসূলুল্লাহ দরবারে চলে এলেন, ও বাবা জিরা বাবা, আরে এক নিমিষ পরই রাসূলুল্লাহ আনাসকে ডেকে বললেন, যা আনাস উনুনের ভিতর থেকে দস্তরখানাটা বার করে নিয়ে আয়। হযরত আনাস, হযরত আনাস যখন উনুনের দিকে যাচ্ছিলেন মনে মনে ভাবছিলেন আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, এতক্ষণ আমার বাড়ির দস্তরখানাটা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, তবু আল্লাহর নাম স্মরণ করে উনুনের ভিতরে হাতটা ঢোকালেন, উনুনের ভিতর থেকে দস্তরখানাটা যখন বার করলেন, হযরত আনাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে দস্তরখানাটার দিকে তাকাচ্ছিলেন, দৃশ্যটা দেখছিলেন, হযরত আনাসের বাড়ির দস্তরখানাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে সাদা ধবধবে হয়ে গেছে। একটু মহব্বত করে বলুন, ও বাবা জিরা বাবা, আনন্দে উৎফুল্ল হয়ে দস্তরখানাটা নিয়ে রহমাতুল্লিল আলামিনের দরবারে এলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আল্লাহ তাআলা আপনার কত বড় মুজিজা জাহির করলেন, আজ আপনার কত বড় মুজিজার ইজহার ঘটল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি আমার বাড়ির যে দস্তরখানাটায় আপনি শুধু একটা কোণে হাত লাগিয়ে দিয়েছেন, হুজুর আপনার হাতের ছোঁয়া, হুজুর আপনার হাতের স্পর্শের এত বরকত, আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার হাতের ছোঁয়ার ওসিলাতে দুনিয়ার আগুন আমার বাড়ির দস্তরখানাটার জন্য হারাম করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ জিনিস তো আমি জানতাম না, রহমাতুল্লিল আলামিন বললেন, ও আমার সাহাবী আনাস, ও আমার খাদিম আনাস, তুমি মনে রাখো আমি দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে দিলাম, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এমন মুজিজা দিয়েছিলেন, দুশমনেরা যখন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দিচ্ছিলেন, আমার আল্লাহ আগুনকে শুধু ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি আমার ইব্রাহিমের কষ্ট হয়, আমার ইব্রাহিমের জন্য ভিতরটা এসি বানিয়ে দে, ও বাবা জিরা বাবা, ও আমি লম্বা করব না আগুন, ইব্রাহিম নবী ভিতরে আসবার আগে আগে এসি হয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া ভালো, দুনিয়ার আগুন ইব্রাহিমের চামড়া পুড়িয়ে দেওয়া, ইব্রাহিমের ইব্রাহিমের গোস্ত জ্বালিয়ে দেওয়া, সে তো বহু বড় কথা, দুনিয়ার আগুন আল্লাহ নবী ইব্রাহিমের শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারিনি, একটু মহব্বত করে বলেন, আর একটু মন খুলে বলে, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজ আমি রাসূলুল্লাহ বলছি, সেদিন ইব্রাহিম নবীকে আগুন জ্বালাতে পারিনি, পোড়াতে পারিনি, দুনিয়ার আগুন ইব্রাহিম নবীকে জ্বালাতে পারিনি, কিন্তু ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে যাবা লেগেছিল, আজ আমি বিশ্ব নবী আমার মুজিজাটার দিকে তাকাবানাস, তোমার বাড়ির দস্তরখানা শুধু একটুখানি স্পর্শ করে দিলাম, তোমার নবীর হাতের ছোঁয়া তোমার
আর নবীর হাতের স্পর্শের এত বরকত, এত বরকত, এত বরকত। আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমার বাড়ি দস্তরখানাটার জন্য দুনিয়ার আগুন হারাম করে দিলে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, তো তখন বুঝলাম, মনে আছে আপনাদের নাকি, নাবিজি বললেন শোনো আয়েশা, তারপরে তোমাকে কাফন পরাবো নিজে হাতে, আমি রাসূলুল্লাহ নিজেই করে দেব। আর তো খুশি হয়ে বলেন, ও আয়েশা, আমি তোমার জানাজার ইমামতি করব। এটা কি তোমার জন্য নসিবের ব্যাপার নয়? নবীজি তারপরে বললেন, সুম্মা দাফানতুকে, তারপরে আমি রাসূলুল্লাহ তোমার কবরের ভিতরে আমি নিজেই নেমে পড়ব। এই হাদিসটা পড়ার পরে আমি বুঝলাম যে আম্মাজান খাদিজাকে নিজে হাতে গোসল দেওয়াটা রাসূলের পক্ষে সম্ভব, রাসূলের পক্ষে। বলেন বলেন কেন বলেন দিন, খাসাতাল লিন্নবিজি মিন দুনিল মুমিনিন, এটা নবীর জন্য খাস, নবীর জন্য, এটা নবীর, নবীর বৈশিষ্ট্য, নবীর স্বাতন্ত্রিকতা। সুবহানাল্লাহ পড়ে না, আর একটু মন খুলে বলেন, আল্লাহ যদি মাঝে মাঝে নবীরে কিছু বৈশিষ্ট্য না দেয়, তাহলে সাধারণ মানুষদের সঙ্গে নবীর আর কোনো তফাৎ থাকলে? এমনি তাই বলতেছে হাম জায়সা নবী হয়সা, নবীর এত বৈশিষ্ট্য থাকার পরও বলতেছে নবী, আমরা যেমন নবী তেমন। নবীর আবার আলাদা করে কি সম্মান? নবীও ইমানদার, আমিও ইমানদার, আলাদা আবার সম্মানের কি আছে? আল্লাহ আমার এই অবোধ সমাজকে, অবোধ সমাজকে সবুজ আর সুবোধ দান করুন। সকলে বলুন আমিন, আর একটু মন করে বলেন আমিন। আজ কোথায় করছিলাম মনে আছে? ভুলে গেছেন? আল্লাহ বললেন, ও নবীর স্ত্রীরা, তোমরা যদি কোনো পাপের কাজ করো, তোমরা নবীর ঘরের বিবি, আমার নবীর স্ত্রী হবার সুবাদে তোমাদের অনেক ইজ্জত, তোমরা নবীর স্ত্রী মানে তাম জগতের মুসলমানদের মা। মনে আছে আপনাদের নাকি? আল্লাহ বোঝালেন, আমার নবীর ঘরে জন্ম, আমার নবীর ঘরের বিবি হয়ে তোমরা সম্মান পাবো, ইজ্জত পাবো, আমার নবীর ঘরের স্ত্রী হওয়ার সুবাদে সম্মান কুড়িয়ে বেড়াবো এই পৃথিবীতে। আর 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 আমি আল্লাহ যে বিধানগুলো দিয়েছি, বিধানগুলো তোমরা মানবে না, তোমরাই আবার গোপনে গোপনে পাপ করে ফেলবা, তোমরাই প্রকাশ্যে পাপ করে ফেলবা। শোনো, এই জন্য আমি ঘোষণা দিচ্ছি, তোমরা যদি কোনো অন্যায় করো, শাস্তি তোমাদেরকে দেব ডবল। কতটা জোর করে বলেন, অন্য ঘরের স্ত্রীরা অন্যায় করলে শাস্তি পাবে একক, একট, তোমরা করলে বাবা, কারণ এইটা তোমরা হুজুরের ঘরের বউ। শুনতেছেন নাকি? শুনতেছেন না? আল্লাহ এর পরে বললেন, শোনো, কেন শোনো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা মনে রাখো, আর এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বড়ই সহজ, এটা আমি আল্লাহ আমার জন্য বড় সহজ, আমি তোমরা যদি কোনো অন্যায় করো শাস্তি তোমাদেরকে ডবল দেব। না 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 না, এই ডবল শাস্তি দিতে
আমায় কষ্ট যেমন হবে না, তোমাদেরকে ডবল শাস্তি দেব। আর শাস্তিটা দেওয়ার সময় একবার আমি আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাবো না, আমার নবীর মুখের দিকে আমি তাকাবো না। তার মানে এটাই দাঁড়ালো, নবীর ঘরের স্ত্রী, নবীর ঘরের বিবি হিসাবে তোমাদের কারোরে ছাড়া হবে না। ও বাবা জিরে ভাইরা, কিন্তু কি লজ্জার কথা, কি শরমের কথা, গোটা দেশব্যাপী এমনটা প্রচার করা হয়। ও মুসলমান বাবাজিরা, শুনলে আপনাদেরও হয়তো লজ্জা পাবে। ও বাবাজিরা ভাইরা, এমন কথাও প্রচার করা হয়, আমি যদি মদ খেয়ে রাস্তার উপরে পড়ে থাকি তোমরা কোনো প্রতিবাদ করতে পারবা না, কারণ আমি আছি হুজুরের ছেলে। শুনেছেন না শোনেননি? কিছু বলেন না, দাস করবেন আর দাস করে লাভ আছে? শুনেছেন না শোনেননি? শুনেছেন? কোরআন শরীফের আয়াতের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? জোর করে বলা লাগবে, কোরআনের আয়াতের বিপক্ষে চলে যাচ্ছে। আল্লাহ বললেন আমার নবীর ঘরে থেকে তোমরা সম্মান কুড়াবা, তোমরাই পাপের কাজ করবা, শাস্তি একট নয় ডবল। ওম কি সতর্কতা, সাবধানতা। জি, কি হুজুরের পাল্লায় পড়েছি? হুজুর স্টেজে উঠে প্রকাশ্যে বললে আমি যদি মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকি তোমরা প্রতিবাদ করতে পারবে নি। তাহলে কেন পারবে নি? কেন পারবে নি? পারবে নি তার কারণ এইটা, আমার গায়ে একটা রক্ত আছে, খুন আছে। কি আছে? খুন মানে ব্লাড, খুন মানে মানে আমার গায়ে যে রক্তটা আছে ও রক্তটা সাধারণ রক্ত না, ও রক্ত হুজুরের রক্ত, ও রক্ত পীরের রক্ত। এই জন্য প্রতিবাদ করলে গায়ে যে রক্তটা আছে ওর সাথে বেয়াদবি করা হবে, প্রতিবাদ করতে পারবা না। কোরআন কি বলেছে? কোরআন তার উল্টো উল্টো ভাষা শুনিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যারা নবীর ঘরের বিবি রয়েছে, না 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 না, নবীর ঘরের বিবি হিসাবে কাউকেই ছাড়া হবে না, বরং সবাইকে ডবল শাস্তি দেওয়া হবে। ও বাবা জিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটি ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনাল নার ফা ইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার করে জানিয়েছিলেন, ও আমার বেটি ফাতেমা মনে রাখো, হাশরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেটি, এই জন্য তোমাকে নাজাত দেওয়া হবে না, বরং আমি বিশ্ব নবী বলছি, আমি আখিরি নবী তোমায় বলছি, বিশ্ব নবীর বেটি হিসাবে তোমায় নাজাত দেওয়া হবে না। ও ফাতেমা, আমল যদি তোমায় ভালো না হয়, লামলিকুলাকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি বিশ্ব নবী, আমিও তোমাকে কোনো উপকার করতে পারবো না। ও বাবা জিরে ভাইরা, ফাতেমাকে ডেকে এটাই যদি নবীর ঘোষণা হয়, নবীর যদি এটাই ঘোষণা হয় ফাতেমার জন্য, তাহলে দুনিয়ায় কোন হুজুরের ছেলে আছে পাপ করবে, মদ খেয়ে বেড়াবে, সেনা করে বেড়াবে? কোন হাজি সাহেবের ছেলে আছে চিটিংবাজি করে বেড়াবে? আর হাসরের মাঠে আলেম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব আর হাজি সাহেবের ওসিলায় জান্নাতে যাবে? আপনারা কি কোরআনের এই আয়াত আর এই হাদিসটাকে সামনে রেখে কাউকে খুঁজে পাচ্ছে? আরে কিছু বলেন না কেন? পেয়েছেন কারো? হ্যাঁ, পাননি কো? সুতরাং দেশে হুজুর আছে, আলেম আছে, মৌলানা আছে, কোন হুজুরের কাছে কোরআন আছে ওইটা খোঁজ করুন। কোন হুজুরের কি রক্ত আছে?
রক্ত না খুঁজে কোন হুজুরের কাছে হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, আদর্শ আছে, নীতি আছে, নৈতিকতা আছে, কোন হুজুরের কাছে দ্বীন আছে, ইসলাম আছে, শরিয়াত আছে, নবী সুন্নাত আছে, ওইটা খোঁজ করুন, আপনার জান্নাতে যাবার রাস্তা আল্লাহ চাইলে পাকা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন, আর একটু মন খুলে বলেন আমিন। ভাই বুঝতেই পাচ্ছি সন্ধ্যাবেলায় উঠেছি, আপনাদের আর একটু সময় দিলে খুশিও হতেন, আর আমি এই যা ওয়াজ শুরু করেছিলাম এই ওয়াজ অনেক লম্বা টাইম ধরে করলে ভালো হতো। জি, পরের বক্তা মুফতি মাওলানা ভাই মাসুম বিল্লাহ সাহেব এসে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। শুনুন, আমার বলবার সময় নেই, এটা খাদিজা মাদ্রাসার পত্রিকা। খাদিজা মাদ্রাসার পরিচয় নতুন করে বেলেঘাটা অঞ্চলের মুসলমানদের কাছে দেওয়ার কিছু নেই। জি জি, তো পত্রিকাটা আমরা 50 টাকা করে বিক্রি করি। এতে অনেক জ্ঞানের কলম আছে, আমার কলম আছে, মুফতি সাহেবের কলম আছে, মুফতি আব্দুল মাতিন সাহেবের লেখা কলম আছে। আমাদের মাদ্রাসায় বোখারিতে পাঠরত মেয়েরা, এবার আমাদের মেয়েরা বোখারি পড়ছে, প্রথমবার সিলসিলায় ফুরফুরা শরীফের মাথা ধরছে, মেয়েরা বোখারি শেষ করে মৌলানা হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, আর একটু মন খুলে বলেন আমিন। জি, তো আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি একটু মাদ্রাসায় যাবেন। এমনি যদি না যেতে পারেন তো 28 এপ্রিল খতমে বোখারি, মেয়েদের খতমে বোখারির অনুষ্ঠান হবে 28 এপ্রিল। মুফতি সাহেব ডেট করে দেন, ডেটটা মনে রেখে যাবেন। আর যাদের পকেটে পয়সা আছে, যদি মন চায় যে 50 টাকা দিয়ে মাদ্রাসাকে সহায়তা করব, পত্রিকা কেনার জন্য না, মনে করুন 50 টাকা দিয়ে এই পত্রিকাগুলো নিয়ে যাও। জি, 50 টাকা দিয়ে সহায়তা করব, এরকম মন যাদের আছে একটা করে পত্রিকা কিনে নিয়ে বাড়ি যাবেন। আর আর একটা কথা বললো ভাই, আগামী 26শে ফাল্গুন আমাদের সুন্নাতুল জামাত পরিচালিত খাদিজা মাদ্রাসার ব্রাঞ্চ, খাদিজাতে বাচ্চা নেওয়ার জায়গা ছিল না, তাই খাদিজা মাদ্রাসার ব্রাঞ্চ হিসাবে আমরা খুলেছিলাম ফাতেমা মাদ্রাসা। খাদিজাতে 750 মেয়ে পড়ে, তো মেয়ে নেওয়ার জায়গা নেই, কিন্তু জনগণের চাপ মেয়ে নিতে হবে, তো আমরা কোথায় জায়গা দেবো? 1.5 বিঘে জমির উপরে নতুন একটা ভবন বানালাম, নাম দিলাম ফাতেমা মাদ্রাসাতুল বানাত। শাকচুড়া বাজার থেকে খুব কাছাকাছি নিমদাড়িয়া গ্রামে, নিমদাড়িয়া স্টেশনে নামলে ডান হাতে মাদ্রাসা। জি, তো যাই হোক, একদম রাস্তার ধারে, আর স্টেশন থেকে চোখ উঁচু করলে দেখা যায় ফাতিমা মাদ্রাসাতুল বানাত। আগামী 26শে ফাল্গুন এই মাদ্রাসাটা রিসালের সওয়াব, সবাইকে দাওয়াত দিচ্ছি, খাস করে যাবেন 26শে ফাল্গুন। জোহর বাদ শুরু হবে, রাত 12টা পর্যন্ত চালাবো প্রথমবার ইনশাআল্লাহ। আর সেই সাথে বলবো, গাড়িতে ফাতেমা মাদ্রাসার ইসালের সাহেবের কিছু কুপন রয়েছে, তো যারা আমাদের সংগঠনের জন্য কালেকশন টান করে দেন, যদি 2-4টে কুপন নিয়ে মানুষের কাছে গেলে 2-10 টাকা 20-50 টাকা দেবে। জি, আর পোস্টার রয়েছে গাড়িতে, যদি পোস্টার গুলো একটু মেরে দেন, আশপাশে তো লোকের নজর একটু পড়বে, 2-4 জন মানুষ তো যেতেও পারেন, তো এই উপকারটা যদি কেউ করেন, তো আমি নামলে আমার সময় যদিও কম তবু একটুখানি দেখা করবেন, আমি খুব ব্যস্ত, আমার পরের জলসার টাইম 9টা, এখান থেকে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি, তার চেয়ে বেশি লাগতেও পারে, তো এখানে তো আমি 8:30 ছুঁই ছুঁই। জি, তবু আপনাদের এই উদ্যম আর আগ্রহ দেখে এতক্ষণ টেনে এসেছি, আগামী 26শে ফাল্গুন দাওয়াত দিচ্ছি, মেহরবানি করে সবাই একটু যাবেন, আর কেউ কুপন নেওয়ার থাকলে একটু দেখা করবেন আমার সঙ্গে দেবো। জি জি, মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব ভাই এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন, ধীর স্থির ভাবে শুনতে থাকুন। দরুদ শরীফ আল্লাহুম্মা।